তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছো সকাল সকাল চা নিয়ে বসে গেছি আর খেয়েও নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এদিকে আমি বসে চা খাচ্ছিলাম, ওদিকে মা মাছ কাটছিল, আর চাটা খেয়ে নিয়ে আমি একটু গেছিলাম পাশের বাড়ি, মানে দিদিদের বাড়ি। তো চলো, এই দেখো একজনের দুজনকেই মানুষ করছে, তো কি আর করা যাবে, মাসি একেও খাওয়াচ্ছে ওকেও খাওয়াচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, তারপরে দেখো দেখো খাচ্ছে, দেখেছো? অন্য সময় কিন্তু খাবি তুই, আনন্দ। তো যাই হোক, তারপরে চলে গেলাম ছাদে, দেখি ছাদে গিয়ে দেখি ডালে গড়ে দিচ্ছে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ যে কেমন কি দিচ্ছে। দেখ কত বড়ি, তো সকাল সকাল তারপরে নিয়ে আসলো রস। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে আবার সামনে ক্যামেরা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো সবাইকে দিলাম, মিস্ত্রি ছিল মিস্ত্রিদের দিলাম, আমরা খেলাম। তো সবাইকেই দিয়েছি দিয়ে খেয়ে। তো চলো, তারপরে এখানে দুপুরবেলায় মেয়ে দেখো মোবাইল দেখছিল, আর আমি কী করছিলাম, শুয়ে বসেছিলাম। তো তারপরে আর কোনো ভিডিও আসেনি, মানে করা হয়নি আর কি। যাই হোক, তারপরে দেখো মেয়ে দেখি লজেন্স খাচ্ছে, তো আমি লজেন্স কিনে দিয়েছি, পুরো ঠোঁট গুলাতে হয়ে গেছে। তো চলো, তো কি আর করা যাবে, এইভাবে দিন চলে যাচ্ছে। আর আমি ও তারপরে আর একটা কথা আছে, তারপরে দেখো কি আসবে। তারপরে চলে আসলো আমার বোন, বোন বলতে দেখাবো, মানে দেখা যাবে। তারও একটু পরে ঘুমাচ্ছিল আর ওই দেখো বসে আছে হাসছিল। তো যাই হোক, কি আর করা যাবে। তারপরে মুড়ি মাখা করে দিয়েছিলাম আর ডিম টোস্ট করে দিয়েছিলাম, একটা ডিম এনে টোস্ট করে দিয়েছিলাম, মানে ডিম দিয়ে আর একটা রুটি দিয়ে টোস্ট। তো তারপরে দেখো মেলায় গেছিলাম একটু, আমাদের এখানে পৌষ মেলা হচ্ছে ভাইনাতে, তো কে কে আসতে চাও চলে এসো, সবাইকে আমন্ত্রণ রইল। আর এই দেখো, তো এর আগে যেখানে দেখাচ্ছিলাম, মানে দেখাবো, সেখানে হচ্ছে মিটিং হচ্ছিলো একটা জায়গায়, আর এদিকে বাজনা বাজছিলো। তো যাই হোক, কি আর করা যাবে, চলো। তো তারপরে প্যান্ডেলের ভিতরে গেছিলাম, ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করলাম গিয়ে, মানে প্রথম দিন আর প্রথম দিন তো না, দ্বিতীয় দিন গেছিলাম, তো সেরকম কিছুই ছিল না। তো এই দেখো তোমরাও ঠাকুরদের মানে এটাকে দেখে নাও, ঠিক আছে? তো কি আর করা যাবে, রাস্তা দিয়ে এত গাড়ি চলে, মানে ভয় জবাব দিতেও কেমন লাগে। তো যাই হোক, কি আর করা যাবে। তো তারপরে দেখো মেয়েকে না কী করেছিলাম, হাতির কাছে নামিয়ে দিয়েছি, ও না নামবে না। তো এই দেখো এখানে মিটিং হচ্ছিলো, তো আসার সময় যাই হোক একটু তো ক্লিপ তুলতে পেরেছি, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম। তারপরে তোমাদের তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থাকো। নতুন আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।